আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে কারো অস্তিত্বও রাখবে না বলছে ওবায়দুল কাদের। এরপর জানিয়ে দিব সাইদির ইস্যুতে ছেলের স্ট্যাটাসে মা গ্রেফতার, 8 দিন পর জামিনের মুক্ত। এদিকে ভুয়া চেক ইস্যুতে ক্ষুব্ধ মির্জা ফখরুল, আন্দোলন দমন করতে না পেরে প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল। চতুর্থ শ্রেণীর শিশুটি এখন 10 মাসের অন্তঃসত্ত্বা, সেই অভিযুক্ত এবার গ্রেপ্তার। এদিকে বাড়ছে সুদ, নষ্ট হচ্ছে পাবনা চিনিকলের কোটি কোটি টাকার সম্পদ। এবং সবশেষে জানিয়ে দিব বিচারকদের বিরুদ্ধে অনাস্থা, তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ হাইকোর্টে হট্টগোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। বিএনপি ক্ষমতায় গেলে কারো অস্তিত্বও রাখবে না বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে, মুক্তিযুদ্ধের পক্ষের কারো অস্তিত্ব তারা রাখবে না। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে, আবার যদি ক্ষমতায় তারা আসতে পারে দেশের রক্তের বন্যা ভয়ে দিবে, মুক্তিযুদ্ধের পক্ষের কারো অস্তিত্ব তারা রাখবে না, নিশ্চিহ্ন করে দিবে মুক্তিযোদ্ধাদের এবং যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে যারা ভালোবাসে। তিনি বলেন বিএনপির নেতারা বলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায়, কিন্তু সে কে এমন নেতা তাকে ভয় পাবো যে কিনা পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি, ট্যাম্স নদীর ওপার থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন এত সোজা নয়, একবার দেখি 27 দফা, আবার 10 দফা, এখন আবার 1 দফা। এর মধ্যে বিএনপির আন্দোলন নয়াপল্টন থেকে ওলাফ বাগের গোরুহাটে গিয়ে হুঁচটকায়। বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান ঠিকানা বিএনপি, তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। ও সাইদির ইস্যুতে ছেলের স্ট্যাটাসে মা গ্রেফতার, 8 দিন পর জামিনের মুক্ত। 8 দিন কারাভোগের পর জামিনে মুক্ত পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি পিএইচডিতে গবেষণারত তানজিলুর রহমানের মা আনিসা সিদ্দিকা। সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান তার আবেদন মঞ্জুর করেন। সন্ধ্যায় আনিসা সিদ্দিকা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে 20 আগস্ট সকালে নগরীর বয়রা হাজি ফয়েজ উদ্দিন সড়কের বাবার বাড়ি থেকে আনিসা সিদ্দিকাকে গ্রেপ্তার করার পর নগরীর কলিশপুর থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার প্রসঙ্গে কলিশপুর থানার ওসি মনিরুল উদ্দিন গিয়া সাংবাদিকদের বলেছেন অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়া আনিসা সিদ্দিকা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে কলিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তবে আনিসা সিদ্দিকার ছেলে যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমান অভিযোগ করেন ফেসবুকে মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে নিয়ে লেখালেখি করায় তার মা তার মামার বাড়ির ভাঙচুর করে পুলিশ আওয়ামী লীগের যুবলীগের লোকজন সেখানে গিয়ে ভাঙচুরের প্রতিবাদ করায় তার মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছেলের ফেসবুক স্ট্যাটাসে মা গ্রেপ্তার সংবাদ নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠে। আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন সংগঠনগুলো আনিসা সিদ্দিকার মুক্তি দাবি করেন। আনিসা সিদ্দিকার আইনজীবী অ্যাডভোকেট নেরুল ইসলাম পান্না বলেন গত 22 আগস্ট মহানগর হাকিমের আদালতে প্রথম জামিনের আবেদন করা হয়, কিন্তু জামিন পাওয়া যায়নি। গত 24 আগস্ট আবারও জামিনের আবেদন করা হলে তাও নাকচ করেন আদালত। 27 আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করা হয়, যা মহানগর দায়রা আর জজ আদালতের ক্রিমিস 882 নম্বরে রেকর্ডভুক্ত হয় এবং 31 আগস্ট নথিপ্রাপ্তির সাপেক্ষে শুনানির জন্য দিন ধার্য হয়। সোমবার নথি আসার সময় মহানগর দায়রা আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত মহানগর জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন। আনিসা সিদ্দিকা স্বামী আলমগীর সিকদার বলেন সোমবার সিদ্দিকা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন।
এদিকে ভুয়া চেক ইস্যুতে ক্ষুব্ধ মির্জা ফখরুল, আন্দোলন দমন করতে না পেরে প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন শীর্ষ নেতা। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়েছে। সেখানে লেখা হয় প্রধানমন্ত্রী তাঁর তহবিল থেকে চিকিৎসার সহায়তা নিয়ে বিদেশে গেছেন মির্জা ফখরুল। পরে বিভিন্ন মাধ্যমে যাচাই করে দেখা যায় চেকটি সম্পূর্ণ ভুয়া। বিষয়টিতে নজর এলে মির্জা ফখরুল ক্ষুব্ধ হন এবং এটিকে আওয়ামী লীগের পরিকল্পিত প্রোপাগান্ডা উল্লেখ করেন। বিএনপির মহাসচিব গণমাধ্যমকে বলেন, আমরা আন্দোলন করছি, সরকার নিপীড়ন নির্যাতন করে এই আন্দোলন কোনোভাবেই দমন করতে পারছে না, দেশের মানুষ এই আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হয়ে পড়েছেন, তাই নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। তিনি আরও বলেন, দেশের রাজনীতির এমন একটি জায়গা চলে গেছে, এটাকে আমরা বলি নষ্ট সময়, নষ্ট রাজনীতি। কত টাকা আছে তাদের, লক্ষ কোটি টাকার মালিক হয়েছে জনগণের ব্যাংক লুট করে, কিন্তু তাদের বুঝতে হবে যে মির্জা ফখরুলকে কেনা যায় না, মির্জা ফখরুল বিক্রি হয় না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা সবাইকে নিজেদের মতো বিক্রয়যোগ্য পণ্য মনে করে। মির্জা ফখরুলরা টাকার জন্য রাজনীতি করে না, তাদের কেনা যায় না। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে আন্দোলনকে বিপদগামী করার জন্য, বিভ্রান্ত করার জন্য, নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই কাজটি করছে তারা। তারা খুব পরিকল্পিতভাবে এই কাজটি করেছে, সেটাই করছে। তাদের কাজই গুজব তৈরি করা, তাদের কাজই মানুষের চরিত্র হনন করা। তারা একটা অপশক্তি, অপশক্তির যে কাজ সেটাই তারা সারা জীবন করেছে, এখনও সেই কাজটি করছে। এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, আমার রুচিতে বাদে। চতুর্থ শ্রেণীর শিশুটি এখন 10 মাসের অন্তঃসত্ত্বা, সেই অভিযুক্ত এবার গ্রেপ্তার। চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণের পর 10 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত দর্শক জাহিদুল কাকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাত 9:30 দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্জা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত দর্শক জাহিদুল কা গুরুদাসপুর উপজেলার দারাবারিসা ইউনিয়নের দক্ষিণ নানাবাড়ি গ্রামের কালুখার ছেলে। ঘটনার পর থেকে তিনি গা ডাকা দিয়েছেন। এই ঘটনায় 23 আগস্ট ইতেফাকে চতুর্থ শ্রেণীর শিশুটি এখন 10 মাসের অন্তঃসত্ত্বা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের, তার 3 দিনের মাথায় র‍্যাবের অভিযানে ওই দর্শককে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, ঘটনায় প্রায় 10 মাস অতিবাহিত হলেও পুলিশ দর্শককে গ্রেপ্তার করতে পারেনি, এমন খবর সংবাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর র‍্যাব 5 মামলাটির ছায়া তদন্ত করে। র‍্যাবের নিজস্ব গোয়েন্দা নজরদারির ফলে মাত্র 3 দিনের তদন্তে র‍্যাব 5 এবং র‍্যাব 10 এর যৌথ অভিযানে দর্শককে গ্রেপ্তার করা হয়। এদিকে বাড়ছে সুদ, নষ্ট হচ্ছে পাবনা চিনিকলের কোটি কোটি টাকার সম্পদ। 2019 সালে 27 আগস্ট ঈশ্বরদী দাসুরিয়ায় 1.6 একর জমির উপর পাবনা সুগার মিল স্থাপিত হয়। 125 কোটি টাকা ব্যয়ে 1997 থেকে 1998 মারাই মৌসুমে পরীক্ষামূলকভাবে মিলটি চালু হয়। পরে মারাই মৌসুম থেকে চালু হয় কারখানাটি। মিল প্রতিষ্ঠার পর ব্যাপকভাবে শুরু হয় আখ চাষ, তবে শুরু থেকেই লোকসান শুনতে হয় চিনকলটির। চিনি আহরণের হার, আখের জমি, ঋণের সুদ এবং ব্যবস্থাপনার খরচ বিবেচনায় লোকসানের পরিমাণ বাড়তে থাকায় 2020 সালের শিল্প মন্ত্রণালয় বন্ধের নোটিশ দেয়। এরপর থেকে আখ মারাই বন্ধ হয়ে যায়। নানা প্রতিবন্ধকতা ও কেনা দায়ে বন্ধ হয়ে যাওয়া এই মিলে আখ মারাই কার্যক্রম 3 বছরেও চালু হয়নি। এখন নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি সহ কয়েক কোটি টাকার সম্পদ, পাশাপাশি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে ঋণের সুদ। বিচারকদের বিরুদ্ধে অনাস্থা, তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ, হাইকোর্টে হট্টগোল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া বক্তব্য ফেসবুক ইউটিউব থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার তারেকের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক এক আবেদনের প্রেক্ষিতে সভাপতি বিচারপতি মোহাম্মদ কসরুজ্জামান ও মোহাম্মদ খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। এদিকে আদেশের পর হাইকোর্টে এই বেঞ্চের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অনাস্থা জানিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা।
তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া বক্তব্যে সরানোর নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে টানা 30 মিনিটের মতো হইচই ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিচারপতিরা এজলাস সেরে খাস কামরায় চলে যান। এ সময় বিএনপিপন্থী আইনজীবী সেইম সেইম বলে চিৎকার করতে থাকেন। বিচারপতিদের লক্ষ্য করে ছোড়া হয় ফাইল। প্রতিবেদন লেখা পর্যন্ত এজলাস কক্ষে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী অবস্থান করেছিলেন। এজলাস কক্ষের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য ফেসবুক ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম ও অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লীনা। সে সঙ্গে বক্তব্য প্রচার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রতি চাওয়া হয় নির্দেশনা।